নির্বাচন নিয়ে দেশি বিদেশি অনিশ্চয়তায় উন্নয়ন কাজে সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। রাজনৈতিক পরিস্থিতির সাথে দেশের উন্নয়ন অগ্রগতি জড়িত বলেও মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। যে সকল প্রকল্প অল্প পরিমাণ বরাদ্দ দিলে শেষ হবে এবং দ্রুত সুফল পাওয়া যাবে সেই সব প্রকল্পের জন্য বরাদ্দ দিতে হবে, এটা ওনার একটা নির্দেশনা ছিল। স্বাভাবিক প্রকল্প অনুমোদন প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন দীর্ঘসূরিতে পরিহারের লক্ষ্যে বিস্তারিত পর্যালোচনাপূর্বক সম্ভাব্য সমীক্ষা করতে হবে।